আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে বিল্ডিংটি দেখাতে চলেছি এটা তিন রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট বিল্ডিং। এটা গ্রামে খুব সুন্দরভাবে যারা খুবই কম খরচে মাত্র 1 থেকে 1.5% জায়গার ভিতরে, মানে 1 কাঠাতে বা 1.5% জায়গার ভিতরে করতে চান, তাদের জন্য এই ধরনের বিল্ডিংটি বেস্ট। এবং খুবই কম খরচের ভিতরে যদি আপনারা এই ধরনের একটা কিউট বিল্ডিং তৈরি করতে চান, বিল্ডিংয়ের আউটলুকিংটা দেখতে পারছেন খুবই অসাম। সাধারণভাবে আমরা এটা তৈরি করার চেষ্টা করেছি এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং সর্বনিম্ন খরচের ভিতরে কিভাবে একটা সুন্দর বিল্ডিং তৈরি করা যায় তার আইডিয়া দেওয়ার জন্য মূলত আমরা এই বিল্ডিংটির ডিজাইন করেছি। যারা খুব কম খরচে এবং খুবই অল্প জায়গার ভিতরে তিন রুম বিশিষ্ট কোনো বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা বেস্ট হইতে পারে। তো আপনারা যদি এই ধরনের বাড়ি তৈরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই যেই আমাদের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও আর পুরোটা দেখুন এবং বুঝতে পারবেন যে একটা বাড়ি তৈরি করতে গেলে আপনার কী কী করতে হবে এবং কীভাবে করলে খুব কম খরচের ভিতরে আপনার বাড়িটি কমপ্লিটভাবে তৈরি করতে পারবেন। আমরা যদি এই বাড়ির ভিতরের যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই বাড়ির ভিতরে আমাদের এই যে আমরা এখন যেটা ঢুকতেছি এটা আমাদের ডাইনিং রুম, এবং ডাইনিংয়ের সাথে আমাদের মোট 3টা রুম আছে। তার মধ্যে আমরা এখন যে রুমটায় ঢুকতেছি এটা আমাদের প্রথম বেডরুম। এই বেডরুমের ভিতরে আমাদের 2টা জানলা আছে এবং বিল্ডিংয়ের ভিতরের অংশটা দেখছেন আপনারা, যত সুন্দর করে আপনার বিল্ডিংটা সাজাইতে পারবেন ততই সুন্দর লাগবে। এবং এই রুমের পাশে আমাদের যদি ডান পাশে যেইটা দেখছেন এটা আমাদের কিচেন আছে। কিচেন আপনারা চাইলে এখানেও দিতে পারেন অথবা একটু পরে আমাদের যে টয়লেটটা আছে এই 2টা আপনারা সরাইতে পারেন যে কোনো দিকে। এবং এটার পরে আমাদের একটা রুম আছে এবং এই রুমের পাশে আরেকটা রুমও আছে। তো এখানে মোট 3টা রুম আছে এবং একটা কিচেন এবং একটা টয়লেট আছে। আপনারা চাইলে এখানে 2টা টয়লেট দেওয়া সম্ভব, সো আপনারা এটাও করতে পারেন। এবং এটার আউটলুকিংটা দেখতে পারছেন এটা কিন্তু জাস্ট অসাম একটা লুকিং। তো আপনারা যদি এই ধরনের বিল্ডিং তৈরি করতে চান অথবা যদি চান যে আপনার প্ল্যান অনুযায়ী একটা 3D তৈরি করতে চান সেটাও করতে পারবেন। এবং আমাদের কাছ থেকে যখন আপনারা একটা ডিজাইন দেবেন তখন আমরা শুধুমাত্র ডিজাইন দেব না, আমরা একটা প্ল্যান দেব, এই ধরনের একটা প্ল্যান দেব বা আপনার পছন্দ মতো একটা প্ল্যান দেব। সেই প্ল্যানের ভিতরে ডিটেলিং ডিজাইন থাকবে এবং সেখানে উল্লেখ করা থাকবে কয়টা রুম হবে, কতটা মাপের হবে, এবং সেই অনুযায়ী আমরা ওই প্ল্যান অনুযায়ী একটা কলাম লেআউটও প্ল্যান দেব। এবং কলাম লেআউট প্ল্যানের ভিতরে আপনাদের থাকবে এভাবে কলাম কত দূরে দূরে হবে এবং কলামের সাইজ কেমন হবে এবং বিম কেমন হবে, সেই বিমের সাইজটা কেমন হবে, আমাদের যেই সিঁড়িটা হবে সিঁড়ির ভিতরে রডটা কীভাবে বসবে, এবং আপনি যে কলামটা তৈরি করবেন সেই কলামের ভিতরে কেমন হবে এবং বেসগুলো কেমন হবে, কেমন মাপ হবে, এবং আপনার যেই ছাদটা তৈরি করবেন ছাদের ভিতরে রড কীভাবে দিবেন সেই সম্পর্কেও আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেই সাথে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেবো সেটা হলো আপনার যে বিল্ডিংটা তৈরি করবেন সেই বিল্ডিংয়ের আউটলুকিং একটা সুন্দর ডিজাইন দেবো, এবং সেই ডিজাইন অনুযায়ী আপনার কত টাকা খরচ হবে, কত পিস ইট লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কতটুকু আপনার কোন ম্যাটেরিয়ালস প্রয়োজন, এবং সেই ম্যাটেরিয়ালস আপনার এলাকায় যে দামে বিক্রি হচ্ছে সেই দাম অনুযায়ী আপনার বর্তমান কত টাকা খরচ হবে তার একটা ডিটেল একটা ফিগার আপনাকে বের করে দেবে। সো আপনারা যখন আপনার একটা বিল্ডিংটি ডিজাইন করবেন তখন আপনারা বিস্তারিত ইনফরমেশন পাবেন এবং সেই অনুযায়ী আপনার বিল্ডিং তৈরি করার জন্য আপনি প্রস্তুত হতে পারবেন। এবং আমরা যেই ডিজাইনটা দেবো এবং যে এস্টিমেটটা দেবো এটা 100% আমাদের ডিজাইন অনুযায়ী কাজ করলে আপনার সাথে মিলে যাবে। তো যদি আপনারা খুব সহজে আপনার বিল্ডিংটা তৈরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার একটা ডিজাইন করে খুবই কম খরচের বিনিময়ে আপনারা একটা বাড়ি তৈরি করতে পারবেন। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি চান যে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা আমাদের কাছ থেকে দেখবেন এবং আপনার বিল্ডিং সম্পর্কে আইডিয়া নেবেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের প্রত্যেক দিনের আপডেটটা আপনারা নিতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।